মানুষের সকল অধিকার আদায় সংরক্ষণ হবে, সকল বৈষম্য দূর হবে এবং মানব জীবনের সকল সমস্যা সমাধান হবে, সকল মানুষের সার্বিক কল্যাণে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে ইসলামী সমাজ আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রদর্শিত পদ্ধতি শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সমাজ ও রাষ্ট্র সৃষ্টিকর্তা আল্লাহর আইনবিধান প্রতিষ্ঠা আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দুর্নীতি সন্ত্রাস সকল বৈষম্য উগ্রতা ও জঙ্গি তৎপরতা সহ সকল প্রকার মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে ইসলামী সমাজের দৃঢ় অবস্থান। দেশের চলমান নাজুক পরিস্থিতিতে সরকার সকল স্তরের প্রশাসন সেনাবাহিনী সাংবাদিক ও পেশাজীবী মানুষ দেশবাসীর সকলে চরম নিরাপত্তাহীন অবস্থায় আতঙ্কিতভাবে জীবনযাপন করছে। সরকার মানুষের জান মালের নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে এবং সরকার প্রধান জাতির মানুষের মাঝে ঐক্য প্রতিষ্ঠায় ব্যর্থ হয়ে দমন ও নিপীড়নের অশুভ নীতি গ্রহণ করে গোটা দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। গণতান্ত্রিক স্বীকৃতি ব্যবস্থার অধীনে বিভিন্ন ইস্যুতে দেশ ও জাতির মানুষ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। আল্লাহর সাথে শিরকে লিপ্ত রুদ্ধের উদ্দেশ্যে আল্লাহ ঘোষণা করেন, তিনি তোমাদের উপর তোমাদের উপর দিক থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আজাব পাঠাতে সক্ষম, অথবা তিনি তোমাদের দল বদলে বিভক্ত করে এক দলকে অপর দলের শক্তি সাক্ষরণ করাতেও সম্পূর্ণরূপে সক্ষম। অর্থাৎ এক দলের উপরে আরেক দলের চড়াও করে মারামারি লাগে সংঘাত সংঘর্ষ বাধাই হবে, কেন আমাকে রব মানি না শিরক করি করলো এর মর্যাদাদেরকে আমি খাওয়াই যাবো। আমাদের সুস্পষ্ট অভিমত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মেনে চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আজাব গজবের অংশ হিসেবে দেশ জাতির নাজুক পরিস্থিতি। এই নাজুক পরিস্থিতিতে ইসলামী সমাজে মূলত সকল মানুষের জন্য নিরাপদ আশ্রয় সরকার এবং সরকারের সমর্থকরা আজকে নিরাপদ নয় এবং সরকার বিরোধীরাও নিরাপদ নয়, একে অপরের বাড়িঘর ভাঙচুর করতেছে, একে অপরের রক্ত নিয়ে হুলি খেলা শুরু করেছে, এসব তথ্য দেওয়া যান এগুলি মূলত আল্লাহর আজাব গজবের অংশ। দেশ ও জাতির ক্রান্তি লক্ষ্যে সার্বভৌমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহর সার্বমুক্তের অধীন তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমিরের নেতৃত্বেই মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠন হবে ইনশাআল্লাহ। মানুষের নয় সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ, এ মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে সৃষ্টিকর্তা আল্লাহর আইন বিধান সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠায় দেশে চলমান নাজুক পরিস্থিতির একমাত্র সমাধান। চলমান নাজুক পরিস্থিতি সহ আল্লাহ রাব্বুল আলামিনের সকল প্রকার আজাব প্রযুক্তি বাঁচার লক্ষ্যে সরকার প্রশাসন সরকার বিরোধী শক্তি সাংবাদিক সুশীল সমাজ ও ছাত্র জনতা সহ দেশবাসী সকলকে সংগ্রাম সংঘর্ষের পথ ত্যাগ করে অর্থাৎ শিল্পিক মুড়ি ব্যবস্থা গণতন্ত্র জাহান্নামের পথ ত্যাগ করে সৃষ্টিকর্তা আল্লাহ আইন বিধান প্রতিষ্ঠায় ইসলামী সমাজে সামিল হওয়ার আন্তরিক আহ্বান জানাচ্ছি এবং সমাজ রাষ্ট্রে সৃষ্টিকর্তা আল্লাহর আইন বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসাবে তিন দফা কর্মসূচি ঘোষণা করছে। প্রথম দফা 24 আগস্ট 2024 শনিবার বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে মানবাধিকার সমাবেশ, 21 সেপ্টেম্বর শনিবার বিকাল 3 ঘটিকায় নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড ট্রাক স্ট্যান্ডে মানবাধিকার সমাবেশ এবং 26 অক্টোবর শনিবার বিকাল 3 ঘটিকায় গাজীপুর সদর শিলবাড়ি মোড়ে মানবাধিকার সমাবেশ। দ্বিতীয় দফা 27, 28, 29 অক্টোবর 2024 ইং গাজীপুর সদর বটতলা 1974 থেকে জাতীয় প্রেস ক্লাব অভিমুখে 3 দিন ব্যাপী শান্তিপূর্ণ গণজাগরণ যাত্রা। তৃতীয় দফা দেশব্যাপী টিম ভিত্তিক গণসংযোগ পথসভা ও লিফলেট বিতরণ এবং দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণের সাথে মত বিনিময় ও চিঠি প্রদান করা হবে ইনশাআল্লাহ। কর্মসূচি বাস্তবায়নে সরকার প্রশাসন সাংবাদিক ও দেশবাসী সকল ভাই বোনদের আন্তরিক সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি। সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের একমাত্র সহায় ও সাহায্যকারী,
তিনি আমাদের সকলকে সকলের সার্বিক কল্যাণ যথাযথ দায়িত্ব পালন পালনের তৌফিক দিন। আমি সকল মানুষের সার্বিক কল্যাণে আমি আল্লাহর সার্বভৌমত্বে ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা সৈয়দ হুমায়ুন কবির আমির ইসলামের সমর্থক। বন্ধুদের কোনো প্রশ্ন থাকলে আমরা কোন সরকারের পতন বা কাউকে সরকারের বসানোর কোন আন্দোলন করছি, আমরা আন্দোলন করছি সরকার এবং সরকার বিরোধী যারাই দেশে বিরোধী আছে সকলকে মানবাধিকার ব্যবস্থা ত্যাগ করে ইসলাম গ্রহণের দাওয়াত দিচ্ছি। যে আমার একটা একটা হচ্ছে আপনার আপনার বর্তমান যে পরিস্থিতিতে গতকালকে আপনার শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনার হচ্ছে গেলো একটা ঘোষণা দিচ্ছে যে সরকার পদত্যাগের এক দফা ঘোষণা দিচ্ছে এখন, এবং আজকে থেকে আপনার অসহযোগ কর্মসূচি পালনের জন্য দেশবাসীকে আহ্বান জানাইছে। তাদের তাদের কথাটা হচ্ছে গেলো যে এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে এখন পর্যন্ত এইরকম গণহত্যা মেধাবীদের হত্যা করা হয়নি, এই জন্য তারা তাদের কাছ থেকে যখন তারা বিচার চাইলো নয় দফা দাবি করলো যে আপনার হচ্ছে গেলো যে আমাদের এই নয় দফার মধ্যে ক্ষমা চাইতে হবে, তারপরে বিচারের আয়ত্ত আনতে হবে, উল্টা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তার প্রেক্ষিতে অসহযোগ দিচ্ছে। এখন সরাসরি উত্তর দিবেন যে আপনারা এইটার পক্ষে এই যে অসহযোগ দিচ্ছে এটার পক্ষে নাকি আপনার বিপক্ষে, এটা হলো এক নম্বর প্রশ্ন। সরাসরি উত্তর দিবেন আপনারা, আপনাদের এই আমি জানি কিন্তু সরাসরি দিবেন এটার পক্ষে না বিপক্ষে, এক। আর দুই নম্বর হচ্ছে গেলো গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট তারা বলতেছে যে এই যে এইগুলো সব করছে হলো সন্ত্রাসী মানে আগুন সন্ত্রাস বিএনপি জামাত, ঠিক আছে, এইটা আসলে আপনারা কিভাবে দেখেন এটা বলেন। আসলে এক অপরকে দোষারোপণ যে বিষয় আমরা বলতে চাচ্ছি, সরকার এবং প্রশাসন এবং দেশবাসী সকলেই আজকে মহান রবের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে এই আজাব গজব হিসেবে কাজ, এই দুই সরকার এবং সরকার বিরোধীদেরকে মুখোমুখি করা হয়েছে, এই জন্য দোষারোপ করলে সমাধান হবে। আসলে এজ এ ন্যাশন পুরো জাতি দোষী, এটা আমি আমার বক্তব্য বলছি। তো এখন সরকার পতন হয়ে গেল, অন্য আরেকটা সরকার আসবে, যারা সরকার আসবে তারা সর্বম রাষ্ট্র কোন ব্যবস্থার ভিত্তিতে ঘটনা পরিচালনা করবে এ ব্যাপারে তো তাদের কোনো সুস্পষ্ট বক্তব্য নাই। তারা বিভিন্ন দল মত একান হবে, তারা সরকার হটবে, ক্ষমতা আসবে, আচ্ছা তো তারা মানবজীবী ব্যবস্থা দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, তাহলে এতে কি মানুষের কোনো কল্যাণ হবে? আমরা স্পষ্টভাবে বলছি যে মানবজীবী ব্যবস্থার মাধ্যমে মানব জীবনের কোনো সমস্যার সমাধান হবে। বর্তমান সারা পৃথিবীতে আজকে প্রতিটি রাষ্ট্রে মানুষের মানুষের সঙ্গে এবং সংঘর্ষ চলছে, এর একমাত্র কারণ মূল কারণ মানুষের সার্বভৌমতা বিধান, আর মানুষের তৈরি আইন বিধানে রচিত সংবিধান। বাংলাদেশে সরকারে যারা আছেন আজকে তারা এই পরিণতির মুখোমুখি হয়েছেন কেন? তারা লাগাতার 15 বছর ক্ষমতা থাকার পরও তারা আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে বাংলাদেশকে গ্রহণ করার কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। আমি এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেও দাওয়াত দিয়েছিলাম যে আপনারা গণতন্ত্র ত্যাগ করেন, ইসলাম গ্রহণ করেন, ইসলামের ভিত্তিতে রাষ্ট্র গঠন এবং পরিচালনা করেন, তো তারা আমার তার কোনো গুরুত্ব দেয় আজকে তারা বিভূত করে। আর যারা সরকার বিরোধী তাদেরকে আমি আগেও দাওয়াত দিয়েছি এবং সময় সময় দাওয়াত দিয়েছি, তারাও এই কথার কোনো গুরুত্ব দিচ্ছেন। দুঃখজনক ইসলাম প্রতিষ্ঠার নামে যারা আজকে বিভিন্ন রকমের অবতৎপরতা লিপ্ত তারাও আমার এই কথার কোনো গুরুত্ব দেয় নাই, আজকে তারাও শিখকে এবং কুহুরির অধীনে বন্ধু হইয়া মহা বিপদের মধ্যে পড়ে গেছে, পুরো দেশ ধ্বংস হয়ে যাবে যদি আমরা মহাসত্যের ভিত্তি ঐক্যবদ্ধ না করি, গণতন্ত্র ত্যাগ না করি। আমার সরকারের কাছে প্রশ্ন, সরকার বিরোধীদের কাছে প্রশ্ন, আপনারা কেন আল্লাহর নাজ নেয়ামত ভোগ করে আল্লাহর নাম মেলাবৃত্তি যোগ্যতাকে আল্লাহর সর্বমধ্যে মেনে নিয়ে তার বিধান মোতাবেক সমাজকে গঠন পরিচালনার জন্য কাজ করলেন না? আপনারা কেন মানুষের ব্যবস্থার ভিত্তিতে
আপনার অপব্যবহার করলাম, এই জন্য আল্লাহ আপনাদের উভয় গ্রুপকে ধরছে। কেমন ভাবে ধরছে? এইবার বাঁচার একটাই পথ, ফিরে আসতে হবে আল্লাহ। আমি মুক্ত